সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিশ্বের নামকরা সব ব্যবসায়ী, কূটনৈতিক, শেখ পরিবারের অনেকেই একসাথে। সম্প্রতি আমিরাতের আজমানে বিভিন্ন শ্রেণী পেশার 7,000 মানুষের উপস্থিতিতে এক ইফতার মাহফিলের দেখা মিলে। প্রবাসে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর বিভিন্ন আয়োজন হয়ে থাকে। নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষের অংশগ্রহণ থাকলেও এসব আয়োজনে সুযোগ পায় না সাধারণ শ্রমিকরা। একসাথে সবাই ইফতার করতেছে, এটা খুব একটা আনন্দের বিষয় যে আমরা এখানে সমস্ত বাংলা এক এক জেলার বাঙালি ভাইয়েরা আছে, আমাদের সবাই একসাথে এখানে ইফতার করতেছি, এবং আরব দেশের ভাইয়েরও আছে, আশপাশের দেশগুলোর ভাইয়েরও আছে। প্রতি রমজানের মতো এবারও সকলকে এক করেছেন বিশ্ববিখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন গ্রুপ অফ কোম্পানি। এ যেন ইসলামের সুন্দর নিদর্শন। ইফতার মাহফিল হলে আমরা তো আসলে নিজেকে অনেক ভালো মনে হয়, ভালো লাগে, এমনকি এখানে আমরা অংশগ্রহণ করতে পারি, সবার সাথে একসাথে মিশছি, এক্ষেত্রে আমাদের সকলের অনুভূতিটা ভালো, এমন ধন্যবাদ দিতে চাই আল হারামাইন কোম্পানিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি ভিন্নধর্মী এই আয়োজনে উপস্থিত ছিলেন। আল হারামাইনের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মতো অনেক প্রবাসীরা এমন আয়োজনগুলোর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করছেন বলে অভিমত তার। বাংলাদেশের যে উজ্জ্বল ভবিষ্যৎ, স্মার্ট বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি অলরেডি, তারা সে তার একজন সারথি হিসাবে তারা কাজ করতেছে। এই জন্য আমি নিজেকে আজকে তাদের অবস্থা, তাদের এখানে অবস্থান থেকে আমি নিজেকে গর্ববোধ করছি, এবং ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলেমিশে দেশটাকে গড়ে তুলব। এখানে আমি কোনো ভিআইপি, সিআইপি বা নর্মাল কেউকে আলাপ করি নাই, সবাইকে একসাথে বসাইছি, সবাইকে একসাথে বসে খাই। এটাই হলো ইসলামের নিয়ম, এটা মুসলিমদের নিয়ম, এবং আমরা যারাই এই দুনিয়া থেকে সবাই চলে যাব, সবাই একই কাফনে যাব, একইভাবে যাব এবং একই মাটির নিচেতে যাব। এখানে সবাই শরিক হয়, সব শ্রেণীর মানুষ সব ভাবে দিয়ে ফুলে। এটি একটি অনেক বড় ব্যাপার, এবং পবিত্র মাহে রমজানের প্রকৃত শিক্ষা এখানে নিহিত আছে। তা আমি মনে করি এটা ইসলামের একটি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায়। এইটা শুধু সংযুক্ত আরব আমিরাতে নয়, আমি মনে করি মিডল ইস্টে মনে হয় আর কোথাও হয় কিনা সন্দেহ আছে। গত কয়েক বছর ধরেই সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই আয়োজন হয়ে আসছে। তাই প্রতি রমজানে 5-7 হাজার মানুষের উপস্থিতিতে এই আয়োজন বৃহৎ মেলার মতো রূপ ধারণ করে। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।